হয়তো অনেকে আপনারা জানেন না, অনেকে চিন্তা করেন যে আসলে মাদারীপুর বা ট্যাঙ্গনহাটে এসে কোথায় থাকবেন, কোন রেস্ট হাউস নিতে উঠবেন, সেটি আপনারা চিন্তা করেন। আমরা এরকম বিভাগে পড়েছিলাম, আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে এই রেস্টুরেন্টটি, রেস্ট হাউসটি। তো চলুন আমরা একটু কথা বলি এই ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের এই যে ট্যাঙ্গনহাট মাদারীপুরে এসেছি, এখানে হয়তো 2 দিন স্টে করবো। আপনাদের রেস্ট হাউস হাউসটি খুঁজে বের করতে আমাদের কিছু বের করতে হয়েছে এই কারণে আমাদেরকে জিজ্ঞেস করতে হয়েছে যে এখানে আসলে ভালো রেস্ট হাউস কোথায় রয়েছে। তো আমরা জানি না, অনেকে আসলে হয়তো এখানে আসবে, তারা ঢাকা থেকে আসবে আমাদের মতো, যেন বিপাকে না পড়ে আমাদের এই ভিডিওটি দেখে নিঃসন্দেহে যেন আমাদের আপনাদের এই রেস্ট হাউসটি খুঁজে পায় এবং এখানে এসে অবস্থান করতে পারে। তো আপনার রেস্ট হাউস, আপনার রেস্ট হাউস তো ঘুরে দেখবই, তার আগে আমরা জেনে নিতে চাই আপনার নাম কি। ভাই নাম? আমার নাম মোহাম্মদ রাশিদুজ্জামান রানী। আর রাশিদ ভাই আপনি তো ভালো আছেন, সবকিছু মিছি। তো যেটি হলো যে আপনাদের রেস্ট হাউসটি, এটার নাম কি? এটার নাম হোটেল সাউদিয়া। হ্যাঁ, আস্তে আস্তে দেখতে পাচ্ছি না, সেটি আমরা ভিউয়ারদেরকে দেখিয়েছি। তো আপনাদের রেস্ট হাউসে মূলত এখানে মানে কি ধরনের রুম গুলো রয়েছে সেটা ডিসক্রিপশন বা বিবরণ দিতে দিচ্ছি। আমাদের এখানে কয়েকটা কোয়ালিটির রুম আছে, যেমন স্যুট রুম আছে, তারপরে ডিলাক্স রুম আছে, তারপরে এসি সিঙ্গেল রুম আছে, এসি ডাবল রুম আছে, তারপরে ড্রাইভার অ্যাকোমোডেশন আছে, তারপরে আরও অনেক ফ্যাসিলিটিস আছে। আমাদের কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে পার্টি সেন্টার আছে 2টা, কার পার্কিং আছে, সুপার শপ আছে এবং আরও অনেক ফ্যাসিলিটিস আমাদের হোটেলটাতে। আমরা একটু একটু ভিউয়ারদেরকে সবই দেখাতে চাই। প্রথমে দেখাতে চাচ্ছি এই যে প্রথম যে রুমটি দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে আপনার 414 নম্বর রুম। আমরা তার উপরে দেখতে পাচ্ছি একটি সিসি ক্যামেরা আছে, যা আপনাদেরকে দেখানো হচ্ছে। চলুন আমরা একটু রুমটা দেখি, ঘুরে দেখার চেষ্টা করি, ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করি। এটা তো দেখে মনে হচ্ছে আচ্ছা, আপনি একটু বলুন তো, এই যে রুমটি আমরা দেখছি ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করছি, উপরের দিকটা একটু দেখাই, এখানে ফ্যান রয়েছে ভিউয়ারদের দেখুন। এরপর এটা তো এসি রুম, এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি এসি রয়েছে। তো এটার আসলে আপনারা কত ভাড়া দিয়ে থাকেন পার ডে, আর আমাদের ভাড়া দেওয়ার সিস্টেমটা কি কখন থেকে কখন পে করতে হয় সেটি একটু বলতে আমরা চাচ্ছি। আমাদের আমাদের চেক ইন টাইম দুপুর 12টা থেকে চেক আউট টাইম পরের দিন দুপুর 12টা পর্যন্ত। আমাদের এই রুমের রেন্টটা হচ্ছে ডিসকাউন্টের পরে আসবে 1550 টাকা, আর হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টটা আপনাদের জন্য কমপ্লিমেন্টারি আছে গেস্টের জন্য। এটা এই রুমের জন্য দুই পার্সনের জন্য আমাদের ব্রেকফাস্টটা ফ্রি, এর সাথে আরও অনেক কিছু আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, তারপরে অ্যামিউনিটিস বক্স আছে, এই ফ্যাসিলিটিসগুলো আছে, কার পার্কিং ফ্রি আছে আমাদের। আচ্ছা আচ্ছা, তো আমরা এটি এই যে রুমটি আমরা দেখালাম ভিউয়ারদেরকে, এই রুমটির আমরা ওয়াশরুমটা দেখাতে চাই, কারণ ওয়াশরুম নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকে যে ওয়াশরুম রেস্ট হাউসের ওয়াশরুমগুলো ভালো না, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ারদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিজার রয়েছে, যে আপনাদেরকে দেখাচ্ছি শীতকালে এসে গরম পানি আপনারা পেয়ে যাবেন, শাওয়ার নেওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে হাই কমোড রয়েছে, এই দিকটাতে রয়েছে একটি বেসিন। এই যে দেখুন ভিউয়ারস, আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই চিন্তা করেন যে বালতি দিয়ে মগ নিয়ে গোসল করতে, সেটিও আপনাদের জন্য এখানে রয়েছে। আচ্ছা, এই রুমটা যেটা দেখাবেন আমরা পূর্বে যে রুমটি দেখে আসলাম ওইটা একই রকম না, এটি স্পেস কম আছে, বারান্দা নেই। আচ্ছা, এটা বারান্দা নেই, এটার ভাড়া কেমন একটু জানতে চাই। এটার ভাড়া ডিসকাউন্টের পরে আসবে 2000 টাকা। আপনাদের এসে চিন্তা করেন যে আসলে ড্রেসিং টেবিল নেই, আমরা ড্রেস আপ কি করে করব, সেই বিষয়টি থেকে যায়। তো দেখুন এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে, একটি সোফা রয়েছে, এরকম ভাবে রয়েছে, আছে এখানে এলসিডি লাগানো, এলইডি লাগানো রয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, আপনাদের দেখালাম। তো এটার আসলে ভাড়া কত নিয়ে থাকেন আপনারা? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ 1200 টাকা আফটার ডিসকাউন্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ
আপনার ডিসকাউন্ট 1200 টাকা। তার মানে আপনারা ব্রেকফাস্ট দিয়ে থাকেন প্রত্যেক রুমের সাথেই, এসি কার পার্কিংটাও ফ্রি আমাদের, কার পার্কিংটাও ফ্রি। ওকে, আপনাকে ধন্যবাদ। তবে আমরা আপনাকে একটু চলে যেতে চাই, একটি সিঙ্গেল রুম যেটা নন এসি রুম রয়েছে, আছে তো এখানে, আছে নিচে। কয়জন কর্মী কাজ করছে? চারজন কাজ করছে। আপনি রিসেপশনে বসছেন সর্বক্ষণ, তাই তো? আমরা একটু ঘুরে দেখতে চাই, যদি কেউ আসে ঢাকা থেকে নিতে পারি আপনার সাথে একটু কথা বলতে পারি? ভাই কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কোথায়? কদমবাড়ি। আচ্ছা, এইখানে? আচ্ছা, স্থানীয়? আমরা তো ঢাকা থেকে এসেছি, এখানে ঘুরতে এসেছিলাম। আসলে এই টাকা ঘাটে এসে আমরা আসলে রেস্ট হাউস খুঁজে পাচ্ছিলাম না, মানুষকে জিজ্ঞেস করতে হচ্ছিল যে ভালো রেস্ট হাউস কোথায় আছে, ওই খুঁজে এখানে আসলাম। তো এই যে এসে আমরা তো 2 দিন থাকবো এখানে, তো চিন্তা করলাম যে আমাদের ব্লগ আছে, কি ব্লগ করে যাওয়া যায় কিনা, যদি মানে কারোর প্রয়োজন হয়, যদি কেউ ঢাকা থেকে বা দূর থেকে এসে যদি রেস্ট হাউস খুঁজতে চায়, সেক্ষেত্রে যেন খুব তাড়াতাড়ি খুঁজে পেতে পারে, যে কারণে আমরা এই ভিডিও করছি। তো রেস্ট হাউসের সঙ্গেই রয়েছে হেয়ার সেলুন, অর্থাৎ জেন্টস পার্লার। ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই এই যে আপনি তো হেয়ার উপরে ডিজাইন করছেন, তারপরে আমি পত্রিকা অফিসে প্রিন্ট মিডিয়ায় কাজ করছি, পত্রিকা সেকশনে কাজ করতাম। যাই হোক, আমরা যে মানে তারপরে হলো সেলুনে আসা। আচ্ছা আচ্ছা, এবং সেলুনে আমি লেডিজ এবং জেন্টস দুটোরই কাজ করি। দুটোরই কাজ করেন আপনারা এখানে কি? দুটোই? হ্যাঁ, দুটোই কাজ হয়। লেডিজ পাওয়ার রয়েছে, লেডিজরা আসে তো? হ্যাঁ আসে। আচ্ছা, এই যে আপনার সেলুনটি, আপনার এখানে কিন্তু লেখা রয়েছে জেন্টস পাওয়ার? না, এখানে আসেন আপনি, ম্যান ওয়ান দুটোই আছে, কিন্তু এই জায়গাটিতে লেখা ছিল জেন্টস পাওয়ার। ও আচ্ছা, ম্যান ওম্যান। আচ্ছা, কিন্তু এখানে লিখে রেখেছে, হ্যাঁ এটা আগে ছিল। যেমন বান্থা ইটকাল কেয়ার, ঠিক সাদিকা পার্লার, এরকম আমরা গ্যারান্টি সহকারে, যেমন আপনি মেয়েদের রিমুন্ডিং স্টেপ হেয়ার লেমিনেশন, এগুলো আমরা গ্যারান্টি সহকারে এখানে কাজ করি। তার মানে আপনাদের যে রেস্ট হাউসটি রয়েছে সাউদি রেস্ট হাউস, এটিতে আসলে কমপ্লিটলি এখানে? হ্যাঁ, আমাদের এখানে কমপ্লিটলি সব পাবেন আপনি, থাকা খাওয়া পার্লার এবং আপনি সুপার শপ, কফি শপ, একটা পর্যটকের মতো। ওকে, আপনাকে ধন্যবাদ। তো ভাইয়ের সাথে আমরা লিফটে ঢুকে গিয়েছি, লিফটে একটু অপেক্ষা করতে হবে, আপনাদেরকে দেখাচ্ছি লিফটের যে পরিস্থিতি। এই যে সাউদি রেস্ট হাউসের যে লিফটটি রয়েছে, এটাও বেশ সুন্দর ভিউয়ার্স আপনারা দেখছেন। তো আপনারা আসলে কিন্তু সৌদি রেস্ট হাউসে খুব সহজেই কমফোর্টলি আপনারা আসলে এখানে 2-3 দিন যতটুকু সময় থাকেন, যতদিনই থাকেন আপনারা এখন কমফোর্টলি লাইফ লিড করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে এই দিকটাতে রয়েছে না আপনাদের একটু এডিট করবো লাইটটি অন করতে হয়।
দেখতে পাচ্ছেন বেশ সুন্দর বেড গুলো, এদিকে ডাবল সিটের একটি সোফা রয়েছে, আর এদিকটাতে রয়েছে একটি অর্ডার, যদি আপনার শুট বা প্যান্ট যা আপনার ড্রেস গুলো আপনি বা লাগেজ একটা রুমে দুইটা টিভি আছে, একটা টিভি একটা আছে লিভিং রুমে আর একটা আছে ড্রয়িং রুমে, দুইটা টিভি আছে একসঙ্গে এই লিভিং রুমটা পেয়ে যাচ্ছে আপনাদের। জি জি এবং আমাদের এক রুমের মধ্যে দুইটা এসি পাচ্ছেন আপনি, দুইজনের দুইজনের দুটো এসি, তার মানে খুব তাড়াতাড়ি আপনার রুমটি একদম সুশীত হয়ে যেতে পারে যদি আপনি এসিটি ঠিক মতো চালিয়ে রাখেন। প্রত্যেকটা রুমের সঙ্গে আপনার এবং আরো হ্যাঁ দুইজন এই স্যুট রুমের জন্য আপনি যতজন মেম্বার আপনারা থাকবেন আমাদের রিকোয়ার করবেন, আমরা ব্রেকফাস্ট দিয়ে দিব। এখানে আমাদের আরো অনেক আকর্ষণীয় জিনিস আছে, আমাদের লার্জ রেস্টুরেন্ট আছে অনেক বড়, অনেক ওয়েল ডেকোরেট, তারপরে রুফটপ ওপেন স্কাই কফি শপ আছে আমাদের, তারপরে হচ্ছে অনেক বড় একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে যেটাকে আমরা সুপার শপ বলি, তারপরে আরো কার পার্কিং, এই দুই তিন ফ্যাসিলিটিস আছে আমাদের। আচ্ছা কার পার্কিংটি আমরা না দেখাবো, ঠিক আছে আমি কিন্তু আমাদের রেস্টুরেন্ট